দরজায় কড়া নাড়ছে পশ্চিমী ঝঞ্ঝা। এবার সেই ঝঞ্ঝার কারণেই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। আগামী 5 থেকে 6 দিন কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে কিছু কিছু এলাকায়। তবে কলকাতায় বৃষ্টি হবে কি না স্পষ্ট নয়, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 17 মার্চ উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইবে। 18 এবং 19 মার্চ উত্তরবঙ্গে শুধু বৃষ্টিপাত হবে। এই কালবৈশাখী বিক্ষিপ্তভাবে সব জায়গায় হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। তৈরি হতে পারে কালবৈশাখীর পরিস্থিতি। বুধবার দিনের তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, কাল রাতের তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 35 থেকে 88%। বৃহস্পতিবার থেকেই মেঘলা আকাশ থাকবে কলকাতায়, আর তার জেরেই কমবে দিনের তাপমাত্রা।